কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো খুবই জনপ্রিয় একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি যেভাবে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করি সেই পদ্ধতিই আপনাদের দেখাবো। কোনো ঝামেলা নেই, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায় চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি গুঁড়া চাল। এখন খুব ভালোভাবে চালগুলো ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয়। এখন ছাঁকনিতে পানি ঝরতে দেব। রান্না করার কমপক্ষে 40 মিনিট আগে চালটা পানি ঝরতে দিলে ভালো হয়, এতে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। এখানে আমি প্রায় 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। রেগুলার যেভাবে কাটেন সেভাবে কাটলেই হবে। চিকেন বিরিয়ানিতে চিকেনের পিস রেগুলার সাইজেরই হয়ে থাকে। মুরগির মাংসে প্রথমে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা আমার ঘরোয়া উপায়ে তৈরি করা। বিরিয়ানির মশলার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব ফেটিয়ে নেওয়া 1/3 কাপ টক দই। টক দইটা সবসময় ফেটিয়ে নেবেন, তাহলে আর তেলে দিলে ছানা হয়ে যাবে না। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো যত ভালো হবে ততই কিন্তু খুব ভালো খেতে হবে। এখন মেরিনেট হওয়ার জন্য রেখে দেব 30 মিনিট। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা মাংসটা রান্না করে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেল গরম হলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন হালকা ব্রাউন হবে তখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজের সাথে মিশে যায়। ৬ মিনিট যাবত মাংসটা কষানোর পর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিচ্ছি 4টে কাঁচামরিচ। এখন সবকিছু নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিব, মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি হয়ে যায়। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিব যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায়। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়েছে। বিরিয়ানির জন্য মাংস প্রস্তুত হয়ে গিয়েছে। এখন বিরিয়ানির রাইসটা রেডি করব। প্যানে 2 টেবিল চামচ ঘি ও 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার অয়েল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টা দারচিনির টুকরা, 4টা এলাচ, 4টা লবঙ্গ। এখন 40 সেকেন্ডের মতো এগুলো সব ভেজে নেব। যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা করে পেঁয়াজ কুচি ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো। এখন চালগুলো 4-5 মিনিটের জন্য ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা ভাজার মাঝখানে দিলে সুন্দর একটি ফ্লেভার হয়। এখন খুব ভালোভাবে মিশিয়ে চালগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে 8-10 মিনিটের মতো ভাজব।
ভাজা হয়ে গেলে চালগুলো একটি আরেকটি থেকে আলাদা হয়ে ঝরঝরে হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি। আপনারা যে পট দিয়ে চাল মেপেছেন সেই পট দিয়েই পানি দিবেন। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন। এখানে কোনো দুধ দিব না, কারণ মাংসের দুধ আর টক দই ব্যবহার করেছি। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালোভাবে মিশিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিটে রাইসটা অর্ধসিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এখন অর্ধেক রাইস তুলে নিব। প্যানে থাকা রাইসগুলো সমান করে মাংসগুলো উপর থেকে দিয়ে দিব। তুলে রাখা রাইসগুলো উপরে সমান করে দিয়ে দিব। এখন ঢেকে একদম লো আঁচে রান্না করব 10-12 মিনিট। আপনি যদি পাতলা তলাযুক্ত কোনো পাত্রে বিরিয়ানি রান্না করে থাকেন তাহলে এই সময় নিচে একটি তাওয়া দিয়ে নেবেন। আর যদি ননস্টিকে রান্না করেন তাহলে নিচে কোনো তাওয়া দেওয়ার দরকার নেই, কারণ ননস্টিকের নিচটা অনেক পুরু হয়ে থাকে। 12 মিনিট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4টা আলু বোখরা, 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু চিরে দিবেন, এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে কিন্তু ঝাল হবে না। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিস আর 4-5 ফোঁটা কেওড়া জল ও 5-6 ফোঁটা গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং। এখন আর নেড়ে দিতে হবে না, সার্ভ করার আগে নেড়ে দিলেই হবে। এখন ঢেকে লো আঁচে রেখে দেব আরও 5 মিনিট। চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে চিকেন বিরিয়ানি। এভাবেই ঘরেই তৈরি করে ফেলুন চিকেন বিরিয়ানি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।